এবারে একটি বাড়িতে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা, পরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চোর। উত্তর চব্বিশ পরগনার বশিরহাটের হিঙ্গলগঞ্জের হাসনাবাদ টু লেবুখালি পিডব্লিউডি রুটের পাশে উত্তর মামুদপুর জোড়া বটতলার একটি বাড়িতে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। ছেলে মৃণাল মণ্ডল, পিতা তারাপদ মণ্ডল সকালবেলা ঘুম থেকে উঠে মৃণাল মণ্ডল দেখেন গতকাল রাতে তিনি যেখানে 30,000 টাকা ও তার দুটি মোবাইল ফোন রেখেছিলেন সেইগুলো তিনি আর পাচ্ছেন না। তৎক্ষণাৎ তিনি বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন এবং দেখতে পান যে তার এই জিনিসগুলো চুরি হয়ে গেছে। রাত্রিবেলায় বাড়ির মেইন গেটে তালা লাগানো থাকলেও অন্য একটি দরজা খোলা ছিল। ফুটেজে দেখা যায় চোর সেই দরজা দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠে টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে। এছাড়াও যেখানে ক্যামেরা নেই সেখান থেকে আর কি নিয়ে গেছে এখনও তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু দুর্ভাগ্যবশত চোর জানত না যে বাড়িতে সিসিটিভি লাগানো আছে। তারা সাথে সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানায় এবং তাদের পরামর্শে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং তারা ওই বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে চোর কে, কিন্তু সেই ব্যক্তিকে এখনও পর্যন্ত কেউ আইডেন্টিফাই করে উঠতে পারেননি। পুলিশের পক্ষ থেকে বাড়ির সদস্যদের আশ্বাস দেওয়া হয় যে নিশ্চিন্তে থাকুন, তদন্ত শুরু হয়েছে, চোর যেই হোক না কেন ধরাও ঠিক পড়বেন এবং সাজাও ঠিক পাবে। জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সবকিছুর জন্য ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এবার পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার দুটো মোবাইল এবং 30,000 টাকা ছিল, টাকাটা চুরি হয়ে গিয়েছে। এবং সকালে উঠে বাড়িতে সিসি ক্যামেরা ছিল, চেক করে দেখি যে রাত 12:35 থেকে 12:55 মধ্যে এটা হয়েছে। আমরা থানায় গিয়ে কমপ্লেন করেছি। আপনি জানতে পারলেন সিসি ক্যামেরা চেক করে? আপনার নাম? মৃণাল মণ্ডল। বাড়ি কোথায়? উত্তর মাহাত্ম 2 নম্বর। আমার বাড়িতে ক্যামেরা খাটানো আছে, সে সেটা জানতো না। সে না জানার কারণে সে তার মতো চুরি করে বেরিয়ে গিয়েছে। পরে আমার ছেলে ক্যামেরা চেক করার পরে আমরা এই ছবিটা পাচ্ছি। ছবিটা পাওয়ার পরে আমরা এখনও বুঝতে পারিনি যে চোরটাকে। থানায় জানাইছি, থানায় এসে বলেছে আমরা ব্যবস্থা নেব। কোথায় এটা? এটা উত্তর মাহাতপুর। কাদের বাড়ি চুরি হয়েছে? চুরি হয়েছে তারাপদ মণ্ডল মণ্ডলের বাড়িতে। আপনার নাম? আমার নাম সুমিত্রা মণ্ডল, আমি ওনার স্ত্রী। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা।